আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি জনপ্রিয় ইউটিউব চ্যানেল জীবন্ত জীবনের পক্ষ থেকে। আপনারা সকলে জানেন আমরা নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। এ পর্যায়ে আমরা আজকে হাজির হয়েছি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে বিবাহ রেজিস্ট্রি করতে কী কী প্রয়োজন বা কীভাবে কী তা করতে হয়, সে বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে আমরা আজকে আলোচনা করব। প্রথমত আমরা আজকে আলোচনা করবে বিবাহ রেজিস্ট্রি করতে কী কী প্রয়োজন হয় বা কোথায় গিয়ে বিবাহটি রেজিস্ট্রি করতে হয়। বিবাহ রেজিস্ট্রি করার জন্য মূলত আমরা দুইটি পন্থা আমরা দেখে থাকি আমাদের সমাজের প্রচলিত, তা হচ্ছে প্রথমত হচ্ছে কার্যবিষয়ে গিয়ে বিবাহ রেজিস্ট্রি করা, অথবা যে এলাকা বা যেখানে বসে বিবাহ সংগৃহীত হচ্ছে সেখানে বসে কাজী সাহেবকে তলব করে সেখানে বিবাহ কাজে সম্পাদন করা। তো বিবাহ সম্পাদন করার জন্য বা বিবাহ রেজিস্ট্রি করার জন্য কী কী প্রয়োজন বা কী কী ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। মূলত বিবাহ রেজিস্ট্রি করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে বর এবং কনের বয়স। বরের বয়স সরকারি নির্ধারণ করে দেওয়া আছে, বরের বয়স হতে হবে কম হলে 21 বছর এবং মেয়ের বয়স হতে হবে কম হলে 18 বছর। 18 এবং 21 বছরের একজন ছেলে মেয়ে সাধারণত বিয়ে করার জন্য উপযুক্ত বা বিয়ে রেজিস্ট্রি করার জন্য সে উপযুক্ত হিসেবে বাংলাদেশ আইন অনুযায়ী গণ্য হয়। সেক্ষেত্রে বয়স প্রমাণ করার জন্য অর্থাৎ বরের বয়স 21 এবং কনের বয়স 18 বছর প্রমাণ করার জন্য অবশ্যই বরের ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট অথবা তার যে পড়াশোনা করেছে সেই পড়াশোনার সার্টিফিকেট, এই চারটা ডকুমেন্টে যে কোনো একটি ডকুমেন্ট লাগবে। একইভাবে যে বিয়ের কনে তারও ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট অথবা পড়াশোনা করে থাকলে সে পড়াশোনার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডে অবশ্যই ডকুমেন্ট হিসাবে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রাসঙ্গিক হিসাবে আপনাদের বর এবং কনে দুজনেরই পাসপোর্ট সাইজের দুই কপি করে ছবি নিয়ে যেতে পারেন। এছাড়াও ডকুমেন্ট হিসাবে যদি বর কনে কারো যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে সে ডিভোর্সের যে কাগজ আছে বা পেপার আছে সে ডিভোর্সের সার্টিফাই কপি বা প্রতিলিপিও সাথে করে নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে ডকুমেন্টের মধ্যে। এ পর্যায়ে আছে সাক্ষী। সাধারণত একটি বিয়ে রেজিস্ট্রি করার জন্য কম হলেও তিনজন ব্যক্তির প্রয়োজন হয় বা তিনজন সাক্ষীর প্রয়োজন হয়। এই তিনজন সাক্ষী এর মধ্যে একজন বিয়ের উকিল হিসেবে গণ্য হয় এবং দুজন বিয়ের সাক্ষী হিসেবে গণ্য হয়। সবচেয়ে ভালো হয় পাঁচজন ব্যক্তি, এর মধ্যে দুজন ছেলের পক্ষে দুজন মেয়ের পক্ষে এবং একজন বিয়ের উকিল হিসাবে সাব্যস্ত হলে বা এইভাবে তারা যদি যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো মোটামুটি পাঁচজন সাক্ষী, উকিল সহকারে পাঁচজন সাক্ষী, বয়স প্রমাণের কাগজ, তারপর হচ্ছে ছবি, এই বিষয় এই ডকুমেন্টগুলো সাধারণত বিয়ে রেজিস্ট্রি করার জন্য প্রয়োজন হয়। তাহলে আমরা যে জিনিসটা জানতে পারলাম আমি আবারও রিপিট করে দিচ্ছি, সাধারণত বরকনের সাথে দুইজনের বয়স প্রমাণের কাগজ, তাদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাক্ষী, এদেরকে নিয়ে কাজী অফিসের মাধ্যমে আপনারা বিয়েটি রেজিস্ট্রি করতে আপনারা পারবেন। সাধারণত এগুলি ডকুমেন্ট হিসেবে লাগে। এ পর্যায়ে আসতে পারে হচ্ছে বিবাহ রেজিস্ট্রি করতে কী পরিমাণ টাকার প্রয়োজন হয়। আমরা অনেকেই এই বিষয়টি না জানার কারণে আমাদের অনেকে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আমাদের মনে আমরা পোষণ করে থাকি। সাধারণত বিবাহ দেনমোহর যেটা নির্ধারণ করা হয়ে থাকে তার উপরে সরকার কর্তৃক নির্ধারিত কিছু ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সাধারণত বিয়ের যে দেনমোহর সে দেনমোহরে হাজারে 12.50 টাকা, হাজারে আমি আবারও বলছি হাজারে 12.50 টাকা সরকার নির্ধারিত ফি। অর্থাৎ যদি 1 লক্ষ টাকা কাবিন দাহ্য করা হয়ে থাকে বা নির্ধারণ করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কাজী অফিসে বা নিকের রেজিস্টারকে আপনার 1250 টাকা আপনাকে তাকে পরিশোধ করতে হবে। যদি দেনমোহরের পরিমাণ একইভাবে 2 লক্ষ টাকা করেন তাহলে কাজী সাহেবকে দিতে হবে বা বিবাহ নিবন্ধককে দিতে হবে 2500 টাকা, 3 লক্ষ টাকা হলে তাকে দিতে হবে 3750 টাকা, 4 লক্ষ টাকা হলে দিতে হবে 5000 টাকা। তবে এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 4 লক্ষ টাকার অধিক যদি হয় তাহলে বিবাহের যে ফি আছে তাহলে সেটা কমে আসবে। সেক্ষেত্রে সরকার নির্ধারণ করে দিয়েছে যদি দেনমোহর যদি 4 লাখ টাকার বেশি হয়, অর্থাৎ ধরুন বিবাহ দেনমোহর হচ্ছে যদি 5 লাখ টাকা করা হয় তাহলে 4 লাখের পরবর্তী প্রতি লাখে 100 টাকা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং 5 লক্ষ টাকা যদি যেহেতু বিবাহের দেনমোহর নির্ধারণ করে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকায় তখন চলে আসবে হচ্ছে 5100 টাকা। অর্থাৎ প্রথম 4 লাখে আসবে 5000 টাকা এবং পরের 1 লাখে আসবে 100 টাকা, মানে 5100 টাকা আসবে। আর যদি দেনমোহর নির্ধারণ করা হয় 6 লক্ষ টাকা তাহলে ফি আসবে 5200 টাকা। এভাবেই দেনমোহর তখন বাড়তে থাকবে, অর্থাৎ 4 লাখের পরে প্রতি লাখে 100 টাকা করে চলে আসবে।
আর দেন মোহরের যে যদি নির্ধারণ করা হয় যে অনেক কম নির্ধারণ করা হয়, ধরেন কেউ যদি দশ দিরহাম বা দশ দিরহামে যেটা বাজার মূল্য আসে হচ্ছে প্রায় 3500 টাকার মতন, সেক্ষেত্রে বা কেউ যদি বিবহ রেজিস্ট্রি ফি যেটা আছে সেটা সর্বনিম্ন সীমা যেটা আছে সেটাও সরকার নির্ধারণ করে দিয়েছে, সেক্ষেত্রে সর্বনিম্ন সীমা হচ্ছে 200 টাকা, অর্থাৎ 10,000 টাকা যদি কেউ কাবিন নির্ধারণ করে থাকে সেক্ষেত্রে লাখে যে বা হাজারে যে 12.50 টাকা সেটা প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে 10,000 টাকা দেন মহরেও কাজী সাহেবকে অবশ্যই সর্বনিম্ন হচ্ছে 200 টাকা, 200 টাকার নিচে কাজী সাহেবকে ফি আপনি দিতে পারবেন না বা ওইভাবে দেওয়ার নিয়ম নেই। সর্বনিম্ন আপনি কাজী সাহেবকে 200 টাকা দিতে পারেন, সেটা হচ্ছে 10,000 টাকা কাবিনে, কিন্তু কাবিন যদি ধরা হয় 20,000 টাকা তখন কিন্তু আপনার চলে আসবে 250 টাকা। আর হচ্ছে সর্বোচ্চ যেটা আছে সেটা তো আমি বলেই দিলাম, 4 লাখের পরে প্রতি লাখে 100 টাকা করে ফি আসবে। এখন আমরা যেটা আলোচনা করলাম যে সরকার কর্তৃক নির্ধারিত ফি, এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে তাহলে কাজী সাহেবের ফি কোটা কোনটা। কাজী সাহেবের ফি হচ্ছে আপনি যেটা সরকার নির্ধারিত যেটা ফিটা আছে সেটাই কাজী সাহেবের ফি হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে বিবাহ পড়ানো, কাজী সাহেবের কাজ হচ্ছে বিবাহ রেজিস্ট্রি করা কিন্তু তার কাজ হচ্ছে বিবাহ পড়ানো কিন্তু তার কাজ না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত যে বিয়েগুলো পারিবারিকভাবে হয়ে থাকে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে বিবাহগুলো হয়ে থাকে সেক্ষেত্রে এলাকার ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা মসজিদের খতিব সাহেব বা তাদের বর কনের যে পিতামাতা তারাও অনেক সময় বিবাহটি পড়িয়ে থাকে। যদি কাজী সাহেব সেক্ষেত্রে যদি বিবাহ পড়িয়ে থাকে বা ধরুন কাজী অফিসে গিয়ে যদি বিয়েটা হয় সাধারণত তখন কাজী সাহেবই বিয়েটা পড়িয়ে থাকে, তখন কাজী সাহেবকে তার বিবাহ পড়ানো ফি বাবদ এটা যার যার পারিবারিক বা বর্তমান যে তার অবস্থা অনুযায়ী সেটা সে পরিশোধ করতে পারে। সেক্ষেত্রে সাধারণত তার এই সম্মানিতা 500 টাকা 1,000 টাকা বা যে যার অবস্থা অনুযায়ী সে এটা নির্ধারণ করতে পারে, সেক্ষেত্রে এক্ষেত্রে সরকারি কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি। তো নর্মালি আমরা বা সাধারণত যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে ধরেন যদি আপনি কাবিন করে থাকেন 1,00,000 টাকা তাহলে সরকার নির্ধারিত ফি হচ্ছে 1,250 টাকা, আর কাজী সাহেব যদি বিয়ে পড়িয়ে থাকে তাকে তার সম্মানী হিসাবে আপনি আরও 500 থেকে 500 বা 1,000 বা 2,000 টাকা বা তারও অধিকও আপনি দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। সাধারণত একটি বিয়ে রেজিস্ট্রি হওয়ার পরে কাবিন নামার প্রয়োজন হতে পারে অনেকের বা নিকানামার কপি প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে নিকানামা বা কাবিন নামার কপি তোলার জন্য বা কি করণীয় এটা একটা প্রশ্ন আসতে পারে। সাধারণত যখন বিবাহটি রেজিস্ট্রি হয়েছে সেটা কাজী অফিসে হোক বা মেয়ে যে এলাকায় বা যে কমিউনিটি সেন্টার বা যেখানে বসে বিবাহ সংঘটিত হয়েছে কাজী সাহেবকে বা বিবাহ রেজিস্ট্রারকে যে আপনি ফি দিয়েছেন, ফি দেওয়ার পরে কাজী সাহেব থেকে অবশ্যই বিবাহন যে রসিদ আছে বা মেমো আছে সেটা অবশ্যই আপনি বুঝে নেবেন। আপনি যে দেনমোহরের পরিবর্তে দেনমোহরের যে ফিটা আছে দেনমোহরে বা কাবিনের যে নির্ধারিত ফিটা আছে সেই ফিটা যে আপনি পরিশোধ করেছেন সেই পরিশোধ বাবদ আপনি অবশ্যই আপনি সেই রসিদটা আপনি বুঝে নেবেন। তো সেই রসিদ নেওয়ার পরে আপনার যখন কাবিন নামার কপিটা প্রয়োজন হবে তখন আপনি সেই রসিদ নিয়ে কাজী অফিসে যাবেন, তখন কাজী সাহেবকে আপনি সেই রসিদটাই আপনি দেখাবেন যে আপনার বিয়েটা হয়েছিলো এখন বর্তমান আপনার সেই কাবিন নামার কপিটি প্রয়োজন, তখন কাজী সাহেব আপনার থেকে অবশ্যই রসিদটি রেখে দেবে এবং আপনার সেই আপনার প্রয়োজন অনুসারে কাজী সাহেব আপনাকে নিকানামা কপি বা কাবিন নামা কপি আপনাকে প্রদান করবে। সেক্ষেত্রে সরকার একটি নির্ধারিত ফি নির্ধারণ করে দিয়েছে, সরকার নির্ধারিত ফি হচ্ছে 50 টাকা, 50 টাকা অবশ্যই কাজী সাহেবকে তার ফি বাবদ অর্থাৎ নিকানামা আপনি যে কপি উত্তোলন করলেন তার ফি বাবদ কাজী সাহেবকে 50 টাকা আপনি অবশ্যই তাকে প্রদান করবেন। আপনি ইচ্ছা আপনি অবশ্যই সে 50 টাকাও যে আপনি পরিশোধ করলেন তাও আপনি কাজী সাহেব থেকে অবশ্যই সেই রসিদটি বুঝে নেবেন। বিবাহ রেজিস্ট্রি করার পরে অনেক সময় দেখা যায় যে রসিদ যে প্রদান করে থাকে কাজী সাহেব যে রসিদটি প্রদান করে থাকে তো সেই রসিদটি অনেকে হারিয়ে ফেলেন, তখন কাবিন নামার কপিটি আপনি কীভাবে সংগ্রহ করবেন এরকম একটি প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে আপনার করণীয় কী? তখন আপনি কাজী অফিসে গিয়ে যে এলাকা আপনি নির্ধারণ করা আছে বা যে কাজী অফিসে আপনার বিবাহটি সংঘটিত হয়েছে সেই কাজী সাহেবের কাছে আপনি যাবেন এবং আপনি তখন ওই কাজী অফিসে তালাশি দিবেন যে আপনার এত এত তারিখে বা এত সালে আমার বিবাহটি সংঘটিত হয়েছিল, এখন আমার সেই কাবিন নামার প্রয়োজন, আমার কাছে রসিদটি নেই, সুতরাং আমার কাবিন নামার উত্তোলন করা অতি জরুরি। সেক্ষেত্রে কাজী সাহেব আপনার থেকে অবশ্যই তালাশি ফিস আপনার থেকে গ্রহণ করবে এবং আপনি সেই তালাশি ফিস প্রদান করতে আপনি বাধ্য। সেক্ষেত্রেও সরকার একটি নির্ধারিত ফি নির্ধারণ করে দিয়েছে, সরকার যেটা নির্ধারিত ফি হচ্ছে সেটা হচ্ছে প্রতি বছর অনুযায়ী 10 টাকা করে,
প্রতি সার অনুযায়ী 10 টাকা করে। ধরুন আপনার বিয়েটা হয়েছে আজ থেকে 5 বছর আগে, তাহলে প্রতি বছরে 10 টাকা করে আসলে 5 বছর হয় 50 টাকা। আপনি 50 টাকা কাজী সাহেবকে তালাশি ফি হিসেবে তখন এটা প্রদান করতে হবে। সেই তালাশি প্রদানের ফি আপনি পরিশোধ করলে তখন কাজী সাহেব সে তার যে বালাম বই আছে সেগুলো সে তালাশি দিয়ে আপনার সেই কাবিনামার কপিটি খুঁজে বের করবে বা আপনাকে সেই কাবিনামার কপিটি উনি দিতে প্রদান করবে। সাধারণত আমরা যে জিনিসটি লক্ষ্য করে থাকি, যে এলাকায় সাধারণত বিয়েটি সংগঠিত হয়ে থাকে ওই এলাকার কাজী সাহেব বা নিকা রেজিস্ট্রারকে অবশ্যই আপনার বিবরটি নিবন্ধন করার জন্য প্রয়োজন। অর্থাৎ আপনার গ্রামের বাড়ি যদি হয়ে থাকে শরীয়তপুর, কিন্তু এখন বিয়েটি হচ্ছে ঢাকাতে, ঢাকার যদি যে এলাকায় হচ্ছে তাহলে সেই এলাকার যে কাজী সাহেব আছেন ওনার দিয়ে আপনি বিবরটি রেজিস্টার করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি শরীয়তপুরের থেকে কোনোভাবে কোনো কাজী সাহেবকে বা নিকা রেজিস্ট্রারকে এখানে আনতে পারবেন না। আপনি যে সাধারণত সরকারি নিয়ম হচ্ছে যেখানে যে এলাকাতে যেখানে বসে বিবরটি সংগঠিত হচ্ছে ওই এলাকার কাজী সাহেব বা নিকা রেজিস্ট্রারকে অবশ্যই আপনি বিবরটি সম্পাদন করার জন্য আনতে হবে বা ওনার অফিসে বা ওনার কার্যালয়ে গিয়ে আপনি বিবরটিকে সম্পাদন করতে হবে। বিবাহ রেজিস্ট্রি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করুন, আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সে সমস্ত প্রশ্নের উত্তর দেব। ইনশাআল্লাহ আমরা আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবসময় আমাদের সাথে জীবন্ত জীবন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।